আসসালামু আলাইকুম। অনলাইন চিলড্রেন নিউজের সঙ্গে আমি মার্জিয়া কামাল। ঢাকা শহরের লোকজন মানছে না পুলিশের কড়া নজরদারি, তারা মানছে না লকডাউন, নানা অজুহাতে তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তারা করোনা নিয়ে কোনো আতঙ্কে নেই। গত 24 ঘন্টায় নমুনা না হয়েছে 1084 জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 1905 জনের। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ছিল 5083 জন এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরো 7 জনের, তাহলে মোট মৃত্যু 46 জনের। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 42 জন, নতুন শনাক্ত হয়েছে 209 জন। এ নিয়ে বাংলাদেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত 1012 জন। করোনা রোগী শনাক্ত হওয়ার পর রাজশাহীতে লকডাউন দেওয়া হয়েছে জেলা প্রশাসন। তিনি রাজশাহীকে লকডাউন হিসেবে ঘোষণা করেছেন এবং চলতি মাসে 15% পানির চাহিদা বেড়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছে চট্টগ্রাম শহর। করোনায় যুক্তরাষ্ট্রে 2 কোটিরও লোক বেকারে বসে আছেন এবং যুক্তরাষ্ট্রে একদিনে 1777 জন বাঙালি মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত আরো 88,500 লোকজন। যুক্তরাষ্ট্রে একদিনে 717 জন মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত 88,500 লোকজন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে 6 জন সহ মৃত্যু হয়েছে 127 জন বাংলাদেশি লোকের। এখন খেলার খবর। দেশি ক্রিকেটার ও ক্রিকেটারদের অনুপ্রেরণার জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেক গান, খেলার অনেক গান। বেতন মূলতবির সিদ্ধান্ত মানতে প্রস্তুত ইংলিশ ক্লাব সাউথ ইন্ডম্পের এসব ভালো হবে সেটা।